আলোচনা সেটা হচ্ছে সিনক্রোনাস মডেলের বহুল পরিবর্তনের ফলাফল ক্যাপাসিটরের সাহায্যে বর্ণনা করা। তাহলে সিনক্রোনাস মডেলের বহুল পরিবর্তনের ফলাফল তিনটি ব্যাকুলচিত্রের মাধ্যমে বর্ণনা করা যায়, ঠিক আছে? এই তিনটা ব্যাকুলচিত্র হচ্ছে ব্যাকুলচিত্র ওয়ান, ব্যাকুলচিত্র টু, ব্যাকুলচিত্র থ্রি। তাহলে এখানে আমার প্রথমে রেজাল্টিং ভোল্টেজ বা লব্ধি ভোল্টেজ দেওয়া আছে, তা হলো ফেজ ভোল্টেজ, তারপর আর্মেচার কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, লোড অ্যাঙ্গেল, কাউন্টার ইএমএফ দেওয়া আছে। তাহলে এই চিত্র অনুযায়ী এই যে তাহলে এই যে লোড অ্যাঙ্গেল এবং রেজাল্টেন্ট ভোল্টেজ এবং আর্মেচার কারেন্ট এগুলোকে পরবর্তীতে বৃদ্ধি করা হয়। কিভাবে বৃদ্ধি করা হয়? যেমন কাউন্টার ইএমএফ দেখা আছে, সেখান থেকে এই রেজাল্টেন্ট ভোল্টেজ যেই দেখা আছে পরবর্তীতে বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করার পর রেজাল্টেন্ট ভোল্টেজ বৃদ্ধি পেয়ে তারপর হচ্ছে আর্মেচার কারেন্ট বৃদ্ধি পেলেও লোড অ্যাঙ্গেলও এদিকে এগিয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে দ্বিতীয় চিত্রের মধ্যে কি কি বৃদ্ধি পেলো? লোড অ্যাঙ্গেল, রেজাল্টেন্ট ভোল্টেজ এবং আর্মেচার কারেন্ট বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়েছে। তারপর পরবর্তীতে আবার যখন এই চিত্র থ্রি স্ক্রিনের মধ্যে লোড অ্যাকাউন্টের ইএমএফটা তো একটু এদিকে চলে গেছে, তারপর লোড অ্যাঙ্গেল থ্রি বৃদ্ধি পেয়েছে, তারপর রেজাল্টেন্ট ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি হওয়ার পর তারপর পাওয়ার আর্মেচার কারেন্টও আইএ থ্রি বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি পাওয়ার পর তারপর আমরা এটা থেকে বুঝতে পারলাম যে চিত্র ওয়ান, চিত্র টু আর চিত্র থ্রি এই তিনটার মধ্যে প্রথম অবস্থায় যে চিত্রের মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলা পরবর্তীতে দ্বিতীয় অবস্থায় বৃদ্ধি পেয়েছে লব্ধি ভোল্টেজ, তারপর হচ্ছে আর্মেচার কারেন্ট, আর হচ্ছে লোড অ্যাঙ্গেল। আবার তৃতীয় অবস্থায় বৃদ্ধি পেয়েছে লব্ধি ভোল্টেজ, আর্মেচার কারেন্ট এবং লোড অ্যাঙ্গেল। এই বৃদ্ধি পেয়ে তিনটি চিত্রের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে, কিন্তু পাওয়ার ফ্যাক্টর ক্রমান্বয়ে কমছে। পাওয়ার ফ্যাক্টর ক্রমান্বয়ে কি করছে? কমছে মানে ল্যাগিং হয়েছে। ল্যাগিং মানে কি? কমে গেছে, ল্যাগিং হয়েছে। এই যে ল্যাগিং হয়েছে না, নিচের দিকে আসা মানে কি? ল্যাগিং হওয়া। পাওয়ার ফ্যাক্টর মানে ল্যাগিং হয়েছে। আমরা এখন শিখতে পারলাম যে এক নং চিত্র, দুই নং চিত্র, তিন নং চিত্র থেকে কিভাবে সিনক্রোনাস মোটরের লোড পরিবর্তন হয়, চাপ একই সাথে শিখতে পারলাম, ঠিক আছে?